এই সমাবেশ আপনারা জানেন যে আমাদের নেত্রী বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার একটি ফরমাইশি রায়ে কারাবৃত্ত করেছেন। তিনি আজকে গৃহবন্দী আছেন। কি তার দোষ? তিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করছিলেন, সংগ্রাম করছিলেন, সেই গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। আমাদের যে আগামী সমাবেশ, সেই সমাবেশের আমাদের দাবি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একইভাবে ফরমাসি রায়ে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করছে। আমাদের যে এই সমাবেশ তার দাবি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে যে বিরুদ্ধে যে মামলা, যে রায় তা বাতিল করতে হবে এবং তাকে দেশে এসে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দিতে হবে। আমাদের দাবি যে এই সরকার তাদের লুটপাট দুর্নীতি কারণে আজকে বাংলাদেশে অর্থনীতি একটা খাদের কিনারে চলে গেছে। আজকে আমাদের ডলারের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমাদের রিজার্ভ সরকার যে হিসাব দিচ্ছে আসলে সেটা সঠিক নয়, তার থেকে অনেক কম। সেই জন্যে আজকে আমরা জ্বালানি আমদানি করতে পারি না, জ্বালানি আমদানি করতে পারি না বলে আজকে বিদ্যুৎ উৎপাদন কম, লোডশেডিং। আপনারা জানেন এই প্রধানমন্ত্রী বলেছিল লোডশেডিংকে মিউজিয়ামে পাঠানো হয়েছে, আর এই বাংলাদেশের মানুষ লোডশেডিং দেখে না। সেই লোডশেডিং এখন কি পরিমাণ মানুষ দেখছে এবং সারা বাংলাদেশের মানুষ আজকে কিসে হার এই লোডশেডিং এর কারণে। দ্রব্যমূল্য প্রত্যেকটা জিনিসের দাম, দ্রব্যমূল্য আজকে ঊর্ধ্বগতি, বহুদিন যাবৎ ঊর্ধ্বগতি, এটাকে সরকার কোন রকমই নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ এটা কারা করছে? তারা হচ্ছে আওয়ামী সিন্ডিকেট, তাদের লাভের জন্য, ব্যক্তিগত লাভের জন্য আজকে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে, গরিব মানুষ প্রায় অভুক্ত। আজকে মধ্যবিত্ত মানুষ গরিব হয়ে গিয়েছে, নিম্নবিত্ত যে মানুষ ছিল তা গরিব হয়ে গেছে। দারিদ্রের সংখ্যা যেখানে শতকরা 20% ছিল আজকে 42%। আজকে বাংলাদেশের মানুষ বিচার পায় না, বিচারালয় আজকে এই সরকার কুক্ষিগত করে রেখেছে। কেন? গায়েদের ক্ষমতায় থাকার জন্য। এই সরকার আমাদের কথা বলতে দেয় না, সমাবেশ করব এটার স্বাধীনতা আমাদের নাই। আপনারা দেখেছেন এই পর্যন্ত আমরা চট্টগ্রামে, ময়মনসিংহে, খুলনায়, রংপুরে সমাবেশ করেছি। আপনারা সকলে দেখেছেন যে সেই সমাবেশগুলোকে কেন্দ্র করে সেই এলাকায় ডিভিশনে যে পরিবহন আছে, বাস পরিবহন, নৌ পরিবহন, সকল পরিবহন বন্ধ করে দিচ্ছে সরকার। সরকার বাধ্য করছে শ্রমিকগুলোকে দিয়ে স্ট্রাইক করার জন্য। কেন স্ট্রাইক করছে? এই কয়টা যে পরিবহন কর্মকর, তাদের কথা ছিল থ্রি হুইলার কেন রাস্তায় চলবে, কিন্তু যখনই আমাদের সমাবেশ শেষ তার পরক্ষণ থেকে থ্রি হুইলার রাস্তায় চলছে, আর ওই বাসেরও মালিকের আর সেই ধর্মঘট নাই। অর্থাৎ এই যে ধর্মঘট সরকার তাদের উপরে চাপাচ্ছে, আমাদের সমাবেশে যাতে মানুষ সেইভাবে যে পরিমাণ আসার কথা আসতে না পারে। কিন্তু আপনারা দেখেছেন চট্টগ্রাম দেখেছেন, মুন্সি দেখেছেন, খুলনা দেখেছেন, রংপুর দেখেছেন, সদ বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের জনগণ একদিন আগে দুই দিন আগে সমাবেশে এসে উপস্থিত হচ্ছে। তার অর্থ কি? এখানে শুধু আমাদের নেতা কর্মীরা না, সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছে। কেন? এই সরকার যেহেতু তারা সকল বিষয়ে ব্যর্থ, অর্থনীতিতে ব্যর্থ, দেশে আইন শৃঙ্খলায় তারা ব্যর্থ, বিচার বিভাগকে কন্ট্রোল করেছে,
আজকে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, লুটপাটের অর্থনীতি, সর্বক্ষেত্রে দুর্নীতি, এর প্রতিবাদে আজকে জনগণ, এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চান। আপনারা জানেন যে কোনো স্বৈরাচার সরকার আপোষে ক্ষমতা ছাড়ে না। তাই আজকে যেহেতু আমরা এই সমাবেশের মাধ্যমে আমাদের প্রস্তুতি গ্রহণ করছি, আগামী দিনে আমাদের এই বিএনপি ছাড়াও যারা সমমনা আওয়ামী বিরোধী রাজনৈতিক দল, ব্যক্তি, গোষ্ঠী রয়েছে, সকলকে ঐক্যবদ্ধ করে জনগণের মধ্যে ইস্পাত কঠিন গণতন্ত্র সৃষ্টি করে আমরা একটি গণ আন্দোলনের দিকে যাব। সেই ভয়ে আওয়ামী লীগ আজকে দেখছেন বিভিন্ন সমাবেশগুলোকে কিভাবে বাধা সৃষ্টি করছে নগ্নভাবে। আর প্রধানমন্ত্রী বিদেশে গিয়া করে আসেন নাকি বাংলাদেশে গণতন্ত্রের সুবাদান রয়েছে, এমনি একটি পরিস্থিতিতে আমরা আজকে এই সভা করছি। এই সভা আমরা 26 নভেম্বর বিশাল সমাবেশ, মহাসমাবেশকে সফল করার জন্য সেই সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহ্বান করেছে, কিন্তু এই সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, এদেশের জনগণের জন্য এই সমাবেশ, জনগণের দাবি আদায়ের জন্য সমাবেশ। এবং সেই দাবি আদায় একমাত্র সম্ভব, যারা গণতন্ত্র হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবে না, যারা লুটপাট দুর্নীতি করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে তারা অর্থনীতি মেরামত করতে পারবে না, যাদের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে এই অবস্থায় তারা আইন শৃঙ্খলা সুনিশ্চিত করতে পারবে না। সেই জন্য আজকে সারা দেশের মানুষ একটি বিষয়ে একমত হয়েছে যে এই সরকারের অতি দ্রুত সরে যেতে হবে, অর্থাৎ এই সরকারকে পদত্যাগ করতে হবে। যে অবৈধ রাতে ডাকাতি করে যে সংসদ হয়েছে সেই সংসদ বাতিল করতে হবে, একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করতে হবে, এদেশে নির্বাচন দিতে হবে এবং জনগণ যাতে নিজের খাতে ভোট দিতে পারে, মেশিনের মধ্যে নয়, মেশিনের মাধ্যমে নয়, ইভিএমের মাধ্যমে নয়, নিজের হাতে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য জনগণ এই সমাবেশগুলোকে সফল করছে, ভবিষ্যতে রাস্তায় নামার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তাই এই সরকার নার্ভাস হয়ে ভয়ে আমাদের এই সমাবেশগুলোকে বাধা সৃষ্টি করছে, সেই বাধাকে উপেক্ষা করে এই পর্যন্ত যে সমাবেশগুলো হয়েছে সফল হয়েছে। আমার ধারণা, আমার বিশ্বাস যে কুমিল্লাবাসী, কুমিল্লা বিভাগ, বিভাগের সকল মানুষ এই চ্যালেঞ্জকে মোকাবেলা করে আগামী 26 নভেম্বরের সমাবেশকে সফল করবে। এবং এই সমাবেশ, এই কুমিল্লায় যত সমাবেশ হয়েছে সেই সমাবেশের সকল সমাবেশের রেকর্ড ছিন্ন করে সর্ববৃহৎ স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ এই কুমিল্লায় আমরা করতে পারব। এবং সেই জন্যে যদি সরকার রাস্তাঘাটে এই ধর্মঘটের ডাকও ডাকে, তাহলে আমরা আমাদের নিজস্ব কৌশল দিয়ে যে কেমনে পারি আমরা এই কুমিল্লায় এসে সেই সমাবেশকে সফলমণ্ডিত করব। সেই লক্ষ্যে আপনারা বক্তব্য রাখবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।